কশেরুকাগুলোর ক্ষেত্রে একদম শেষের দিকে লাম্বারের পরে আমরা কিছু বিশেষ ধরনের কশেরুকা দেখতে পাই। বিশেষ ধরনের এই সকল কশেরুকাকে আমরা বলে থাকি হচ্ছে স্যাক্রাল কশেরুকা, এবং একই সাথে নিচের দিকে থাকে হচ্ছে ককিক্স। এখন এই অংশটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে স্যাক্রাল কশেরুকা, যেটা পরবর্তীতে হিববোনের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এখন এই স্যাক্রাল কশেরুকার মধ্যে আসলে কী কী থাকে সেটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে একটা স্যাক্রাল কশেরুকার চিত্র। এবং এই চিত্রের মধ্যে প্রথমে আমাদের চোখে যেই জিনিসটা পড়ে সেখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকটা ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো হচ্ছে স্যাক্রাল ছিদ্র, এদেরকে আমরা বলি স্যাক্রাল ছিদ্র। এবং স্যাক্রাল ছিদ্র রয়েছে মোট আটটি, এক পাশে চারটি আরেক পাশে আরও চারটি। এবং এর উপরে আমরা একটা উঁচু অংশ দেখতে পাচ্ছি। এই যে উঁচু অংশটা রয়েছে এই উঁচু অংশটাকে আমরা বলে থাকি মধ্যরেখীয় ক্রেস্ট। যেহেতু উঁচু সেই জন্য আমরা এটাকে মধ্যরেখীয় এবং ক্রেস্ট বলে থাকি। মধ্যরেখীয় ক্রেস্ট ছাড়াও একদম উপরে এই যে একটা অংশ দেখা যাচ্ছে এই অংশটাকে আমরা বলি হচ্ছে প্রোমন্টারি। এটা হচ্ছে একটা অগ্রমুখে প্রবর্ধন হিসেবে কাজ করে, এই অংশটাকে আমরা বলি প্রোমন্টারি। এবং এরপরে যে সকল অংশ রয়েছে তার মধ্যে রয়েছে সংযোগী তল। সংযোগী তল হচ্ছে মূলত এই যেই স্যাক্রালটা রয়েছে সেটা পাশের ইলিয়ামের সাথে যে যুক্ত হবে সেই অংশটাকে আমরা সংযোগী তল বলে থাকি। এখানের একটা অংশকে আমরা বলি হচ্ছে সংযোগী তল। স্যাক্রালের পরে যেই ছোট একটা অংশ দেখতে পাচ্ছি, এতটুকু যে অংশ দেখতে পাচ্ছি, এখানে স্পষ্টভাবে চারটা ছোট ছোট হাড় দেখা যাচ্ছে, অস্থি দেখা যাচ্ছে, তিনটা ছোট এবং একটা একটু বড়। এই চারটা অস্থিকে একসাথে আমরা বলি হচ্ছে ককিক্স, বা এটাকে পুচ্ছদেশীয় অস্থিও বলা হয়ে থাকে। এবং এই ককিক্স চারটা অস্থি একসাথে অবস্থান করে। এবং এই স্যাক্রালের মধ্যে মূলত থাকে হচ্ছে পাঁচটা অস্থি, যেগুলো একসাথে মিলিত অবস্থায় থাকে। এবং প্রথমে একদম সামনের দিকে আমরা দেখতে পাই হচ্ছে প্রোমন্টারি, এরপরে মধ্যরেখীয় ক্রেস্ট দেখতে পাই, দুই পাশে স্যাক্রাল ছিদ্র দেখতে পাই, চার জোড়া ছিদ্র, এবং কেন্দ্রীয় একটা অংশ থাকে যে অংশটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাম। এবং পঞ্চম যে কশেরুকাটা থাকে তার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসটা বর্ধিত অবস্থায় থাকে। তার মানে হচ্ছে এখানে যেই কশেরুকাটা থাকবে একদম নিচের দিকে পঞ্চম, সেই কশেরুকাটার যে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসটা থাকবে, নিচের দিকে যে আর্টিকুলার প্রসেসটা থাকবে সেটা বর্ধিত অবস্থায় আমরা দেখতে পাবো, এবং উপরের দিকে সুপেরিয়র আর্টিকুলার প্রসেসটাকে বর্ধিত অবস্থায় আমরা দেখতে পাই। তো এটাই ছিল হচ্ছে স্যাক্রাল কশেরুকা।